আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিট ম্যাথিস্টার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজ আমি আলোচনা করব। এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস দুই হাজার একুশের গণিত বিষয় নিয়ে এ বিষয়ে আজকে আমি আলোচনা করব। রাজশাহী বোর্ড দু হাজার বিশের একটি ত্রিকোণমিতির প্রশ্ন নিয়ে এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে যার জন্য আমি এই প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আসলাম তোমরা মনে রাখতে হবে যে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে গেছে এবং যে প্রশ্নগুলো বইয়ে আছে সবগুলোই তোমাদেরকে ভালো করে পড়তে হবে কেননা মনে রাখতে হবে তোমাদের নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই থেকে মোট তিনটি প্রশ্ন আসবে তিনটি প্রশ্ন যদি হয় তাহলে তিন ত্রিকের নয়টি প্রশ্নই আসবে তোমাদের দুইটা অধ্যায় থেকে তাহলে বুঝতে হবে যে তুমি যা পড়বা তাই কমন আসবে সুতরাং প্রত্যেকটা প্রশ্নই তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে তো চলো আমরা এই প্রশ্নটি সলিউশন করার চেষ্টা করি ওকে প্রশ্নটি বলছে উদ্দীপক সেক থেটা প্লাস টেন থেটা সমান এম এবং রুট ওভার সিক্স সাইন এ প্লাস বি সমান রুট ওভার থ্রি সমান টু কস এ মাইনাস বি এটা হচ্ছে উদ্দীপক ক নম্বর প্রশ্নটি টেন সিক্সটি ডিগ্রি মাইনাস থেটা সমান ওয়ান বাই রুট থ্রি হলে এর মান এনে করো ক নম্বর প্রশ্নটি প্রমাণ করো যে কোসেক থেটা সমান এমিস্কার স্কোয়ার মাইনাস ওয়ান বাই এমিস্কার স্কোয়ার ওয়ান এবং ক নম্বরটি সেক ফোর বি এর মান নির্ণয় করো ওকে চলো আমরা প্রশ্নটি একে একে সমাধান করার চেষ্টা করি ক নম্বর প্রশ্নটি টেন ষাট ডিগ্রি মাইনাস থেটা এখানে ডিগ্রি হবে হ্যাঁ এখানে ডিগ্রি হবে একটু একটা ওকে ষাট ডিগ্রি মাইনাস থিয়েটার সমান ওয়ান বাই রুট থ্রি ওকে এখানে থিয়েটার মান এনে করতে হবে ওকে আমরা এটু একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি সেটা হচ্ছে ট্যান ষাট ডিগ্রি মাইনাস থিয়েটার রেখে দিলাম কিন্তু অপর পাশে এটা হচ্ছে ট্যান তিরিশ ডিগ্রি এর মান আমরা জানি ট্যান তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে এখানে লিখতে পারি ট্যান তিরিশ ডিগ্রি এখন এটা ওই পক্ষ থেকে ট্যান এবং ট্যান যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে হচ্ছে ষাট ডিগ্রি মাইনাস থিয়েটার সমান তিরিশ ডিগ্রি ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করবো এরকম যে ষাট ডিগ্রি এখানে রেখে দিলাম এবং এই পাশে তিরিশ ডিগ্রি অপর পাশে নিয়ে আসলাম আর এখানে যে ছিল হচ্ছে থিয়েটার থিয়েটারটা আমরা রেখে দিলাম ঠিক আছে এখন দেখো যেখানে হয়ে গেলে হচ্ছে তিরিশ ডিগ্রি সমান থিয়েটার অর্থাৎ অতএব থিয়েটার মান তিরিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর যেখানে যেহেতু ক নম্বর প্রশ্নটি সা আসছে থেটার মান নির্ণয় করো থেটার মান কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি ওকে শিক্ষার্থী এটি হচ্ছে ক নম্বর প্রশ্ন ছিল ওকে এখন আমরা ক নম্বর প্রশ্নটি করব খ নম্বর প্রশ্নটি প্রমাণ করো যে কোশেক থেটা সমান এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার ওয়ান এটা ওকে তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে সেক থেটা প্লাস ট্যান থেটার সমান এম সেখান থেকে আমরা সূত্র করে দেবো আমরা জানি যে সেক থেটা সমান ওয়ান বাই কস থেটা এটা লিখলাম এবং টেন থেটার সূত্র আমরা জানি হচ্ছে সাইন থেটা বাই কস থেটা ওকে আর এম যে যেটা আছে এটা রেখে দিলাম এখন এটা আমরা কি করব এই পাশে ক্যালকুলেশন করে ফেলবো তার মানে কস এবং কসের লস ও হয় কস থেটা কস দ্বারা কসকে ভাগ করলে এক এবং এক ওকে এক তাহলে একই থাকলো প্লাস এটা হচ্ছে খেয়াল করো কস এবং কস কেটে গেল মানে ভাগ করলে এক হয়ে গেলো তাহলে থাকলো হচ্ছে সাইন এটা আমরা দিলাম সাইন সেটা ওকে আর এর পাশে যা আছে এম এমটা রেখে দিলাম ওকে এখন দেখো যে এই অঙ্কটাকে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হয় খেয়াল করি বর্গ করলে এই পাশে হয় হচ্ছে ওয়ান প্লাস সাইন সেটা তার হলিস্কার এবং এখানে হয় হচ্ছে কোয়ার থিয়েটার তার হোলিস্কার আর এই পাশে হয়ে যাচ্ছে হচ্ছে এম স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি কি উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করে ওকে এখন দেখো যে এই পাশে আমি ওপরে যা আসে তাই রেখে দিলাম ওয়ান প্লাস সাইন থিয়েটা তার হোলিস্কারটা রেখে দিলাম আর এরপাশে করলাম কী কস সমান হচ্ছে আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কার থেটা সমান এখানে এম স্কোয়ারটা রেখে দিলাম আমি সাইডে লিখে দিলাম যে আমরা জানি হচ্ছে যে সাইন স্কার থেটা প্লাস কস সমান ওয়ান এটা হচ্ছে আমরা সূত্র জানি এখন আমি এখানে বসে এসে হচ্ছে কস স্কোয়ার সমান ওয়ান তাহলে এই এখানে রেখে দিয়ে এই সাইনটা এই নিয়ে গেলে হয় ওকে এখন এই পর্যন্ত করলাম এরপরে আমাদের কাজ হচ্ছে যে এইটাকে উভয় পক্ষে এই সূত্র করে দেওয়া যেমন ওয়ান প্লাস সাইন এখানে দুইটা আছে দুইটা আলাদা করে ভেঙে দিতে হবে এবং পাশে আছে তো ঠিক আছে আমরা এটা পরের লাইনে পরের পৃষ্ঠায় চলে যাই এরপর থেকে আমরা মনে রাখবো এটা কী ছিল হ্যাঁ ওকে এখন হচ্ছে এখান থেকে বা আচ্ছা ওয়ান প্লাস সাইন থেটা একটা এবং আর একটা করতে পারছে ওয়ান প্লাস সাইন থিয়েটার হ্যাঁ ওটা স্কোয়ার পলিস্কোয়ার ছিল দুইটা আমি একে একে দুইটা দিয়ে দিলাম হ্যাঁ এখন আছে নিচে আছে খেয়াল করি এখানে দেখো নিচে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু বি সূত্র হয়ে যাবে এটা তাহলে এ প্লাস বি এমএসবি সূত্র যদি করি এটা বসিয়ে দিই আমরা এ ওয়ান প্লাস সাইন থিয়েটার আর আরেকটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিয়েটার ঠিক আছে সাইন থিয়েটা এটা সমান এম স্কোয়ার আচ্ছা এখন এটা আমরা অনায়াসে দেখতে পাচ্ছি যে এই প্লাস প্লাসটা কেটে যায় আর এই অংশটুকু থাকে তাহলে থাকলে হচ্ছে ওয়ান প্লাস সাইন থেটা এবং ওয়ান মাইনাস সাইন থেটা ঠিক আছে এখন এটা যদি হয় তাহলে বাম্পাসের লিখে দিলাম এখন এইটাকে আমাকে করতে হবে যে যোজন বিয়োজন আচ্ছা যোজন বিয়োজন তো আমরা জানি যে উপরেরটা আগে উপরে এবং নিচে লিখে নেবো হ্যাঁ তারপরে নিচে লিখে নেব ওয়ান প্লাস সাইন থেটা এইটা নেওয়ার পরে নিসেরটা দেব হচ্ছে উপরে যোগ যেহেতু যোজন প্রিয়জন করছে উপরে যোগ নিসেরটা এবং নিচে বিয়োগ নিষেরটা অর্থাৎ ওয়ান প্লাস সাইন সেটা প্লাস হলো কেন কেননা আমার এখানে ছিল কিন্তু মাইনাস এটা হয়ে গেল এই জন্য এই ভিতরে যদি গুণ করা যায় প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে আর এইটা হচ্ছে এখন এই পার্সেটটা এর নিচে যেহেতু মনে মনে এক আছে এজন্য এইটা হচ্ছে মিডিল এই যোজন বিয়োজন করলে এম স্কোয়ার প্লাস ওয়ান এবং এম স্কোয়ার মাইনাস ওয়ান হবে আর সাইডে আমরা লিখে দিলাম কি যোজন বিয়োজন করে ওকে এটা আমরা লিখবো এভাবে এখন হলো এবার এখানে কাটাকাটি দেখো কোনটার সাথে কোনটা যাই এই সাইন স্কোয়ার এবং সাইন স্কোয়ার কেটে গেলো তাহলে ওয়ান ওয়ান টু থাকলো আর নিচেটা হচ্ছে ওয়ান ওয়ান কেটে গেলো তাহলে থাকলো সে টু সাইন থেটা ওকে আর এরপাশে যা থাকবে সেটাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এখন আমরা দেখতে পাচ্ছি যে থাকলো সে ওয়ান বাই সাইন থেটা ওয়ান বাই সাইন থেটা সমান এবং এটা হলো হচ্ছে কি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান হুম এখন খেয়াল করো যে এটাকে আমরা কী করতে পারি আমাদের সেটা কি আমাদের চারছে কিন্তু কোসেক আর এই জায়গাটা কিন্তু ওয়ান বাই সাইন থেটার সমান সূত্র আমরা জানি কোসেক তাহলে এখানে বসেই দিলাম কোসেক থেটার সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এই যে হয়ে গেলো আমাদের যেটা চারছে আমরা প্রশ্নটা দেখে আসি এই যে আমাদের যেটা চারছে যে কোসেক থেটার সমান এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে প্রমাণ করতে আমাদের অংশটুকু কিন্তু এভাবে হয়ে গেল এখন আমরা এখানে একটি জিনিস প্রশ্নের সাথে মিলাতে গেলে দেখব যে এই জায়গাটাই কোসেক আনতে গেলে এই জায়গাটাই উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে কেননা এই প্রশ্নটা ভুল আছে এটা সংশোধন করে নিতে হবে আর এই পাশে মিল করতে গেলে এই পাশে কিন্তু কোসেক হবে না এই জন্য বাম পাশে কোসেক করতে গেলে এই পাশে উপরেরটা যোগ উপরেরটা হবে যোগ এবং নিচেরটা হবে বিয়োগ সেক্ষেত্রে অঙ্ক ঠিক হবে আমাদের এই প্রশ্নটা এই প্রশ্নটাই দেওয়া আছে ভুল ওকে এটা ঠিক করতে হবে ওকে আমরা কিন্তু অঙ্কটা ঠিক করেই করেছি হ্যাঁ তাহলে এটা প্লাস এটা মাইনাস এই যে আমরা ঠিক করেই করেছি ওকে তাহলে এখানে এখন আমরা প্রশ্ন অনুসারে দিতে পারি এটা যে প্রুফ যেহেতু আমরা ধরেছি লেফট হ্যান্ড সাইড প্রুফ ওকে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ তো শিক্ষার্থী এখন আমরা অঙ্কটা করব হচ্ছে গ নম্বর অঙ্কটা হ্যাঁ গ নম্বর অঙ্কটা যেটি দেওয়া আছে সেটা আগে অঙ্কটা তুলে নেব দেওয়া আছে রুট ওভার সিক্স সাইন এ প্লাস বি রুট এ বি ওকে এখন এখান থেকে আমরা প্রশ্ন দিয়ে অঙ্কটি তুলতে পারি প্রথম অংশটিকে রুট অবস্থ সাইন এ প্লাস বি রুট থ্রি ঠিক আছে বা এটা যদি এখন আমরা কী করবো সাইন এই রুট ওভার সিক্সটা অপর পাশে নিয়ে চলে যাবো প্লাস বি ওকে এটা অপর পাশে নিয়ে গেলে কী হবে রুট থ্রি বাই রুট ওভার সিক্স হবে হ্যাঁ তাহলে এইটাকে এখন আমরা কাটাকাটি করলে সাইন এ প্লাস বি সমান এটা যদি কাটাকাটি করি তাহলে এরকম হয় রুট থ্রি আর নিচে রুট টু এবং রুট থ্রি এইভাবে আলাদাভাবে হয়ে যাবে ওকে এখন এখানে পরের লাইনটা খেয়াল করি যে সাইন এখানে যা আছে সেটা রেখে দিলাম এ প্লাস বি সমান এই থ্রি থ্রি কেটে গেলে ওয়ান বাই রুট টু থাকে এখন বাম পাশে যা আছে সেটা রেখে দিলাম আর ডান পাশেটা এটা হচ্ছে সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এটা আমাদের মনে রাখতে হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু অতএব এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা পেয়ে গেলাম ঠিক আছে এই হচ্ছে প্রথম অংশটুকু এখন দ্বিতীয় অংশটুকু হবে হচ্ছে আমরা এখানে খেয়াল করি দ্বিতীয় অংশটুকু হবে হচ্ছে টু কস এ মাইনাস বি এবং রুট টু ওকে এটুকু আমরা তুলে নেব তাহলে মনে রাখলাম হ্যাঁ এখানে লিখতে হবে যে এবং টু কস এ মাইনাস বি সমান টু কস এ মাইনাস বি সমান রুট বা থ্রি ওকে তাহলে এটা কী করব এখন কস এ মাইনাস বিটা রেখে দেবো পাশে হচ্ছে রুট থ্রি বাই টু রেখে দেবো ওকে এখন এখানে হিসাব করি কস এ মাইনাস বি সমান এই যে এটা হচ্ছে কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমরা জানি হচ্ছে তিরিশ ডিগ্রি মান থ্রি তাহলে ওভার পক্ষ থেকে কস কল যদি বাদ দিই তাহলে থাকবে আছে এ সমান তিরিশ ডিগ্রি ওকে এটা হচ্ছে ইকুয়েশান নম্বর টু দিলাম হুম অপর পাশে যা আগে করেছিলাম যেটা সেটা হচ্ছে এ প্লাস বি সমান এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তাহলে এখন আমরা এক নম্বর ও দুই নম্বর যোগ করে পাই আমাদের এক নম্বর কিন্তু ছিল হচ্ছে এই যে আমরা এখানে রেখি এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটি হচ্ছে আমাদের এক নম্বর ছিল হ্যাঁ তাহলে ওখানে রেখে দিলাম এখন হচ্ছে এক দুই যেহেতু যোগ করবো তাহলে এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি ওকে এখন এটা যোগ করলে হবে হচ্ছে টু এ সমান ফাইভ ডিগ্রি তাহলে ফাইভ ডিগ্রি আর সেভেন ডিগ্রি অর্থাৎ পঁচাত্তর ডিগ্রি এখন এই পঁচাত্তর ডিগ্রিকে যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে পঁচাত্তর বাই অতএব এর সমান পঁচাত্তরকে দুধরা ভাগ করলে হয় সাঁয়ত্রিশ দশমিক ফাইভ ডিগ্রি তাহলে এর মানটা আমরা এত পেয়ে গেলাম এখন আমাদের প্রয়োজন কিন্তু বিয়ের মান ঠিক আছে বিয়ের মানটা এর মানটা যদি এখন এখানে বসিয়ে দেওয়া হয় অথবা বিয়োগ করা যায় তাহলে কিন্তু বিয়ের মানটা পেয়ে যাব এক নম্বরে এক নম্বরে এ এর মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে এক নম্বরে এর মান বসিয়ে বসাইলে এক নম্বরে আমাদের ছিল হচ্ছে এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ তাহলে এই এ জায়গায় মানটা বসাতে হবে সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি ওকে এখন এখান থেকে আমরা ক্যালকুলেশান করতে পারি বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি অতএব বিয়ের মানটা পাবো হচ্ছে পঁয়তাল্লিশ এত ডিগ্রি থেকে সাঁইত্রিশ দশমিক পাঁচ বাদ দিলে আর থাকে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অর্থাৎ সাড়ে সাত ডিগ্রি ওকে তাহলে আমাদের নির্দিষ্ট বিয়ের মানটা পেয়ে গেলাম আমরা বিয়ের মানটা কেন বের করলাম একটু খেয়াল করি এই যে এখানে আছে শেক ফোর বিয়ের মান নির্ণয় করো হ্যাঁ তাহলে শেখ ফোর বিয়ের মানটা এখন আমরা বের করব তাহলে আমরা অতএব দিয়ে সেক বি ফোর বি লিখতে পারি ওকে অতএব সেক শেক ফোর এর মান আছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে সেক এটা যদি এটা হচ্ছে গুণ চিহ্ন দেবো এটা যদি গুণ করা যায় তাহলে হয় হচ্ছে তিরিশ ডিগ্রি ওকে তাহলে আমরা জানি শেখ তিরিশ ডিগ্রির মান টু বাই রুট থ্রি ওকে প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে এই যে শেক সেক এই যে শেখ ফোর এর মান ওকে তাহলে এই জায়গা আমরা একই জায়গায় না বসিয়ে এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে সেক ফোর বি লিখে তারপরে এখানে লিখতে পারি সেক ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ওকে এবং পরের লাইনটা এখানে তাহলে সুবিধা হবে বোঝাটা ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি ক খ গ এবং অঙ্ক তিনটি তোমাদের বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করবা আমি তোমাদের কমেন্টসের উত্তর দেবো এবং পরবর্তী অঙ্ক কোন অধ্যায় করব কোনটা করবো তোমরা আমাকে চাহিদা দিবা সেই অনুযায়ী আমি চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ